তো রেডি হয়ে নিছি একটু বাইরে যাব তো বাইরে যাব আর আমি কিছু গিফট পেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আগে দেখাই তারপরে বলি যে কে দিয়েছে কে পাঠাইছে আমাদের আমাদের জন্য সবার জন্য গিফট দিয়েছে ও ছোট বাচ্চার মা একটু বড় ব্যাগ কিন্তু কাজে আসবে সেই উদ্দেশ্য করে একটু বড় ব্যাগ নিলাম কে খাচ্ছে বাবারে মুখ কত কি আয়োজন করছে আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতি নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো অর্ডারে খাবার দাবার দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো ছোট্ট একটা ডেলিভারি দিয়েছিলাম তো সেটার একটু ভিডিও এই তো রুটি তারপর হচ্ছে চিকেন ভেজিটেবল রোল কাবাব আর হচ্ছে একটা মুরগির রোস্ট এই ছিল ছোট্ট একটা অর্ডার আর কি তো সেটা একটু ভিডিও কলাম আপনাদের শেয়ার করার জন্য আপনাদের সাথে আর এই তো তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন তো আমি আর আয়েন আসছি হচ্ছে একটু শপিংয়ে তো এটা হচ্ছে গেছে শনিবারের ভিডিও আর কি তো আমি মানে ইয়েতে যাব মানে এক বাসায় যাব এক বাসায় বলতে আমরা হচ্ছে মোর বাসায় যাব আপনারা হয়তো কম বেশি সবাই অনেকে মোকে চিনেন আমাদের ব্লগে দেখেছেন তো কিছুদিন আগে মোর ছেলের আঁকি খেয়ে আসছি আর হচ্ছে মোর বা ছেলে বাচ্চা হয়েছে বাবু হওয়ার পর আমাদের সবারই একসাথে যাওয়ার প্ল্যান ছিল তো বাবুর জন্য আগেই গিফট কিনে রাখছি তো ভাবিয়ে দেন কি একটু ব্যস্ত ছিল তো এই জন্য যাইতে পারি নাই আমরা তিনজনে একসাথে যাব বলে আর তো ভাবলাম যে মোর জন্য একটা গিফট কিনি আর কী কী কিনবো মানে কী কিনবো কী কিনব করতে করতে আমি ভাবলাম যে যাক একটা ব্যাগ কিনে নিয়ে যাই মোর জন্য আর কি মার জন্য তো একটা গিফট নিলে ভালো লাগে তাই না বাচ্চার জন্য মার জন্য এই আর কি আর এই তো আমরা হচ্ছে গিয়েছিলাম সীতা পাকে সীতা পাকে আমাদের বাসার কাছেই তো রায়ন আর আমি শুধু আসছি রায়নের বাবা হচ্ছে গাড়িতে গাড়িতে বসে আছে তো রায়ানের বাবা হচ্ছে হাঁটতে অসুবিধা পায়ে সমস্যা ছিল পাটা একটু ফুলে গেছিল তো যেহেতু দরকার এই জন্যই আর কি গেছি বলাম যে তুমি জাস্ট গাড়িতে বসে থাকো হাঁটার দরকার নাই আমি আর রায়ানকে একটু ঘুরে কিনে নিয়ে আসবো তো বের হওয়ার সময় রায়ান আবার একটু দুইটা ডোনাট নিলো ও তো রায়ান আবার ডোনাটটা খুব পছন্দ করে এসে তবাকে আসলে রায়ানকে আমি ডোনাটটা কিনে দিই আর হচ্ছে আমি একটা ড্রিঙ্কস নিলাম বাবল টি হাঁটাহাঁটি করছি একটুখানি আর কি গরম লাগতেছিল একটু ঠান্ডা কিছু খাইতে ইচ্ছা করতেছিল তো এটা নিলাম আমি এত বছর হয়ে গেছে মালয়েশিয়া আসছি তো এই বাবলটি এখনও খাওয়া হয়নি এটা মানে বোবা ড্রিঙ্কস নাকি ওটাও বলে আবার এখানে শুনলাম যে বাবল টি তো ওটা কি দুইটা কি আলাদা কিনা জানি না তো এটা ভালো লাগে নাই তো গিফট কেনা হয়ে গেল আর এই তো বাবল ড্রিঙ্কস খেলাম একটু মজা না আমি এর আগে খাই নেই তো খেয়ে দেখলাম আগে কেমন আর তো রাইয়ান দুইটা ডোনার নিচ্ছে আর এই যে কেক আনছে একটু কেক খাবো এখন আর হচ্ছে এই কি কি গিফট কিনলাম সেটা একটু দেখাই আপনাদের তো আমরা আসলে গিফট কিনছি কার জন্য সেটাই বলি গিফট কিনছি হচ্ছে মৌ আর মোর বাচ্চার জন্য মোর নতুন বেবির জন্য তো মোর বাচ্চাকে আমরা দেখতে এখনও বাসায় যাই না মানে আমাদের বাসায় যাওয়ার কথা ছিল বাসায় যেতে পারি নাই তো নানান ব্যস্ততার কারণে আজকে যাই কালকে যাই আবার ভাবির একটু এদানিক ব্যস্ত ছিল আমরা আমাদের কথা হয়েছে আমরা তিনজন একসাথে যাব ভাবি আমি যারাব তো আর কি আর যাওয়া হয় নাই তারপরে তো মৌ হচ্ছে ইয়ে বাচ্চার বাবুর আকিকার দাওয়াত দিলো তো আকিকার দাওয়াত খেয়ে আসলাম গিফট টিফ কিছুই দেওয়া হয় নাই কারণ আমাদের প্ল্যান ছিল আমরা একটু বাসায় যাব ওকে আগেই বলছি যে আমরা বাসায় যাব তোমার তোমার সাথে বাচ্চাকে দেখে আসবো তো ভাবলাম যে থাক এই বাসায় যাবো ও মৌ অনেকবার বলছে আপু তোমরা আবার বাসায় আইসো তো রাখো তো ভাবলাম যে মোর জন্য একটা গিফট কিনি ছোটোখাটো বাচ্চার জন্য যেহেতু কিনছি মোর জন্য একটা কিনি তো এটা কিনলাম রাই না একটু টান দো ব্যাগটা তো একটা ব্যাগ কিনলাম মোর জন্য তো এই তো একটা ব্যাগ কিনলাম হচ্ছে মোর জন্য তো একটু বড় দেখে কিনলাম তো বড়দের এখন যেহেতু ছোট্ট বাচ্চার মা একটু বড় ব্যাগ কিন্তু কাজে আসবে সেই উদ্দেশ্য করে একটু বড় ব্যাগ নিলাম টুকটাক বাচ্চার অনেক কিছু লাগে না তো এই যে দেখুন ভিতরে অনেক জায়গা একটা একটাই মানে চেম্বার একটাই কিন্তু অনেক জায়গা আর এটা হচ্ছে বাচ্চার জন্য ড্রেস এটা আর খুলে নাই দেখাই কারণ এই যে একবার বাস করা আমি আবার খুললে বাস করতে পারবো না ভিতরেই থাকে এখানে দুই সেট জামা কাপড় আছে আর একটা যে মাথা ক্যাপসহ তা ইগুলি আছে না তোয়ালে তোয়ালেগুলি ওগুলো আর কি মাথা টুপিসহ বাচ্চাদের সুন্দর নরম সফট তোয়ালেগুলো এগুলো হচ্ছে এই দুটা হচ্ছে বাবি দিয়ে কিনেছি বাবি অনলাইন থেকে অর্ডার করে দিছে পছন্দ মতো আর এটা আমি কিনে নিয়ে আসলাম এই আর জানি বলে মোর তা আরেকটা ছেলে আছে বড় ছেলে ভাবলাম যে ওর জন্য কী নেবো তা একটা ঘড়ি নেই বাচ্চা মানুষ হাতে পড়লে ভাল লাগবে তা একটা ঘড়ি নিলাম এই হচ্ছে টুকটাক শপিং আমরা কালকে আর কি কালকে রবিবার কালকে বিকালে ইনশাল্লাহ যাব তো এটা হচ্ছে তারপরের দিন রবিবার আর কি রবিবার বিকালের আর কি ভিডিও তো আমি ওই যে মোর বাসায় যাব রেডি হয়ে এনেছি আর আমার একটা গিফটও আসছে তো সেই গিফটটাও আপনাদের সাথে একটু শেয়ার করব গিফট পেলে কিন্তু খুশিও লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কত খুশি আর হচ্ছে থামলিনে যা দিয়েছি সেটাই বলি কেন লিখেছি কথা তো কার সাথে রাগ করলাম কে গিফট পাঠালো সব রাগ করাতে গিফট পেলাম তো সেটাও আমি বলছি একটু পরে তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুলতেছি প্রথমে দেখাই হচ্ছে রায়ানের গেঞ্জি দিয়ে মানে আমি আমার সাথে সাথে রায়ানের রায়ান আর রায়ানের বাবাও গিফট পেয়েছে তো এটা হচ্ছে একটা গেঞ্জি মানে টি শার্ট আর ক্যামেরায় মনে বেশি একটু চকচক লাগতেছে সুন্দর মানে এক কালার আর ইয়ে আছে একটা সামনে একটা কার্টুনের ছবি আছে সুন্দর ভাল লাগছে আমার কাছে কাপড়টাও খুব সুন্দর এটা হচ্ছে রায়ানকে দিছে আর রায়নের গেঞ্জিটা এটা খুবই সুন্দর হয়েছে আর রায়ানও মানে পছন্দ হয়েছে রায়ানের কাছেও ভাল লাগছে আর রায়ানকে ট্রায়াল দিয়েছে আমি তো ট্রায়াল দিয়ে দেখলাম যে না সব ঠিক আছে তো আপু আবার জিজ্ঞাসা করছিল যে রায়নের ঠিক আছে কিনা তখন পড়াই নাই পরে পড়াইছিলাম দেখলাম যে হ ঠিক আছে আর হচ্ছে এটা দিছে হচ্ছে রায়নের বাবাকে একটা সুন্দর মগ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মগ মগটা খুবই ভাল লাগছে রায়নের বাবা হয়তো কফি বা পানি যে হোক রায়নের বাবা আমি দনুজনে খেতে পারবো কিন্তু রায়নের বাবার উদ্দেশ্য করেই আপু দিছে তো আমি কার সাথে রাগ করছি বা কে রাগ করাতে কে গিফট পাঠালো সেটাই বলি তো সেটা হচ্ছে এই গিফটগুলো পাঠাইছে হচ্ছে ফারান আপু ফারান আপুকে আপনারা কম বেশি সবাই চিনেন ভাবি কিছুদিন আগেও যে গিয়ে আসলো আনটিকে নিয়ে আর কম বেশি ফারানাপুর আপুর কথা হয়তো আমাদের ব্লগে বা ভাবির ব্লগে বেশি দেখেছেন তো আর হচ্ছে আমি আমাকে দুইবার হচ্ছে আপু ইনভাইট করছে আমি যেতে পারি নাই তো যেতে পারি নাই দুইবার ইনভাইট করছে যেতে পারি নাই তো হঠাৎ এবার যে ইনভাইট করছে এবার যেতে পারি নাই মানে সময় সুযোগ মিলে নাই আর কি আমার সাথে আপু যেদিন বলছিল দিন রায়নের বাবার অফিস রায়নের স্কুল তো সব মিলিয়ে জেলে আর হয় নাই তো এই আর কি তো ওদিন আমি যাই নাই দেখে যে এবার আনটি গেছিলো ভাবি গেছিলো আনটিকে নিয়ে তো ভাবির কাছে দিয়ে দিছে গিফট তা আমি আবার আপুকে বলতেছিলাম যে আপু এই করছে কি এর জন্য তুমি গিফট পাঠালা কি কিছু তো বুঝলাম না কি উদ্দেশ্যে গিফট পাঠালা আপু বলতেছে যে এটা তোমার জন্মদিনের গিফট তো জন্মদিনের গিফট গিফটে বলতেছি যে আপু আল্লাহ আমার জন্মদিন গেছে কবে দুই মাস আগে জন্মদিন চলে গেছে আর তো তুমি এখনও মনে রাখছি জন্মদিনে গিফটের কথা বা যে গিফট এতদিন পরও তোমার মনে আছে তো আপু আর দুষ্টামি করতেছিলাম যে আপু কল দিয়েছে এটা আপুর সাথে কল দিয়ে কথা হয়েছিল তো আমি বলতেছিলাম আপু কি ব্যাপার আমি রাগ করছি দেখে কি তুমি আমার জন্য গিফট পাঠাই দিলা তো এটা আর কি দুষ্টামি করতেছিলাম তো আপু বলতেছে যে না রাগ রাগের জন্য না তোমার জন্য তোমার তোমার বার্থডে উপলক্ষে আমি কিনে রাখছিলাম তো তুমি দুইবারই তোমারে বলছি তুমি আসতে পারো নাই আমি ভাবছিলাম যে তুমি আসলে আমার বাসা আসলে তোমার হাতে দিব। তো উদ্দেশ্য করে আর তোমার বাসায় পাঠাই নাই তো এটাই আপুর সাথে দুষ্টামি করতেছিলাম যে ভালোই তো রাগ করে গিফট পাঠাই দিছো তো এমন রাগ মাঝে মাঝে করতে হবে তাই না কি বলেন আপনারা এমন রাগ করলে হয়তো আরও গিফট পাবো আরও সুন্দর সুন্দর গিফট পাবো তো এই আর কি আপুর সাথে এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম যে আমার জন্মদিন কবে চলে গেছে তুমি এখনও মনে রাখছো এখন গিফট পাঠাইছো এই আর কি তো এটা আপু আমি দুইবার যাইনি দেখে আপু একটু মনে করছিল যে আমি হয়তো রাগ করছি ভাবিকে জিজ্ঞেস করছে যে রাশিদ আপু কি রাগ করছে আমার সাথে আমি রাগ করব কেন আপু রাগ করার তো কোনো কারণই নাই রাগ করার কি আছে তো আমি আপু আপুকে বললাম যে আপু গিফট দেওয়া দেওয়া থোয়া বা গিফট গিফটের চেয়ে আন্তরিকতা ভালোবাসাটাই আমার কাছে মূল বিষয় গিফট লাগবে না গিফট টিফ তো দেওয়া থা লাগবে না এমনি যাব আসব তুমি আসবো আমরা যাব আন্তরিকতা থাকলেই হয় গিফট দিয়ে আন্তরিকতা দেখানো কোনো দরকার নাই। তো এভাবেই সম্পর্ক আরও ভালো থাকে তো এই আর কি আপু বলছে বলতেছে যে না কি হয়েছে আমি তোমাদের বড়ো বোন আমার স্মৃতি হিসেবে তোমরা একটা জিনিস রাখতেই পারো আমি একটা জিনিস দিতেই পারি যে এটার মধ্যে রান্না করবা আর আমার কথা মনে করবা যে এটা আপু দিছিল ফারান আপু তো এটা নিয়ে আর কি আর আপুর সাথে অনেক দুষ্টামিও হলো আপুকে বললাম যে ফুল বই আমি রাগ করি নাই সময় সুযোগ মিল হয় নাই ইনশাল্লাহ পরে আবার আসবো আর আপুকেও অনেক অনেক ধন্যবাদ আর কি আসলে যে তখন আমি রিয়েল ভয়েস দিয়েছিলাম কিন্তু বাইরে প্রচুর আওয়াজ হচ্ছিল তো এই জন্য নয়েসটা ভালো আসতেছিল না তো এই জন্য আর কি পরে আমি ই দিলাম ভয়েস দিলাম তো আমরা ওই যে ভিডিও করার পর একটু ভিডিও করলাম আর খুব সুন্দর আপু আমাকে একটা ফ্রাই প্যান গিফট করছে কড়াইটা খুবই ভালো মানে ভারী অনেক দেখতেই বোঝা গেছে যে এটা অনেক ভালো হবে কিছু জিনিস আসে না দেখলেই বোঝা যায় হাতি নিলেই বোঝা যায় এই আর কি ভালো আর ভালো কোয়ালিটির আর কি এগুলির মধ্যে অনেক রকমের আছে কিন্তু এটা খুব ভালো কোয়ালিটির ভালো লাগছে আমার কাছে হাপুরকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা চলে আসছি হচ্ছে এ তো ইয়ের বাসায় মোর বাসায় এই যে বাবু দেখতে চলে আসছি এসে দেখি ওর মা মানে মৌ ইয়ে ওয়াশরুমে গেছে আর ভাই তো আমাদের নিজে আনতে গেছে আর হামকে নিয়ে আর বাবু এখানে দেখি হ্যাঁ কান্না করতেছে ভাবি এসে তাড়াতাড়ি কোলে নিছে। বাবুর চোখে পানি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি এত ছোট্ট বাচ্চার চোখে পানি আসে ভাবি বলতেছে যে হ্যাঁ পানি আসে আমি আমি বলতেছি যে আমি তো ভুলেই গিয়েছি কারণ রাইয়ান তো বড় হয়ে গেছে তো ছোট বাচ্চাদের অনেক কিছুই আমি ভুলে গেছি আমার এত মনেও নাই তো এই আর কি আমি যে আমার কোলে দিয়ে গেল তো আমি ওকে একটু ঘুম পাড়াচ্ছি আমার কোলে ভাবে কি সুন্দর করে ঘুমায় রয়েছে মাসাল্লাহ আর মোর বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সব সবসময় ভালো রাখে সুস্থ রাখে আমরা সবাই দোয়া করি আর মৌ আসলে ও একটু আমাদের বাসা থেকে একটু দূরেই এক সাইডে পড়ে গেছে তো ও একা একা মানে একা একা ফিলটা বেশি করে ও বলতেছিল যে আপু আমার কাছে একা একা লাগে খুব কষ্ট লাগে এই আর কি আসলে ভাই একজন আছে ওর কাছে থাকে তারপরে ভাই কাজে চলে যায় হাজব্যান্ড কাজে চলে যায় তারপর মোর মা ও নাই কিছুদিন আগে আনটি মারা গেছে মানে জন্য আরও বেশি খারাপ লাগে ওর এটাই আর কি মূল কারণ হয়তো আরও বোন টোন থাকলে হয়তো কথা হতো আসতো যাইতো মানে এটা মানে অত একটা খারাপ লাগতো না মুখে দেখলে আসলে খুবই কষ্ট লাগে ওর কথাগুলো শুনলে আর বেশি কষ্ট লাগে তো আমরা বলছি তোমার যখন মন চায় চলে এসো আপু ও বলতেছে এই বলতেছে যাপু তোমরা চলে এসো তোমরা চলে এসো আসলে আমাদের আমাদের তো আসতে মন চায় যে যাই থাকো যে আমরা গেলে যদি আর একটু ভালো লাগে কিন্তু সময়ই পাই না সময় সুযোগ কাজ টাজ নিয়ে হয় না তো এ আর কি আমাদের সময় হলে ভাইয়েদের সময় হয় না মানে রায়নের বাবার হয়তো কোনো কাজ থাকে বা শকত ভাইয়ের অফিস থাকে বা রায়নের বাবার অফিস থাকে সে নিয়ে না হয় হয়ে ওঠে না বন্ধের দিন যেন আমাদের মানে আরও বেশি কাজ পড়ে যায় এরকম একটা ইয়ে থাকে চা মানে বন্ধের দিনে কিন্তু সব কাজগুলি সারতে হয় ওই জন্য ওই দিন আরও ব্যস্ত থাকে থাকতে হয় বেশি এ আর কি আর মোর বাসার ভিউটা খুবই সুন্দর লাগতেছিল আর মৌ তো কী বলবো অনেক কিছু আয়োজন করছে আলহামদুলিল্লাহ ও ছোট বাচ্চা নিয়ে তারপরে যথেষ্ট আয়োজন করছে অনেক কিছু আনছে আর মো বারবারই বলতেছিলো যে বাচ্চাদের কেন আনলেন না রায়ান আনলেন না তুষানকে কেন আনলেন না ও অনেকবারই বলতেছে বাচ্চারা আসলে আর কত ভালো হইতো তাবি বি আর সুন্দর খেলতেছিল তো এবারে কোনো বাচ্চারাই আসে না আয়ানও আসে না আয়ানও বাসায় একা যারাপু আর রাফি ভাই আসছে যারা যারা পু আর রাফি ভাইয়ের সাথেই আসছি তো কথা ছিল যে রায়নে রবিবার দিন তো রায়নে বাবা বন্ধ থাকে তো রায়নে বাবা দিয়ে আসবে আবার হচ্ছে ভাই গিয়ে নিয়ে আসবে শকতবাইয়ের রবিবারের অফিস থাকে তো রায়নে বাবার পায়ের সমস্যার জন্য আর বের হতে পারে না তো রাফি রাফিবাই তো জারাপুকে নিয়ে আসবে তো জারাপু আর কি বলছে সমস্যা নেয় আমি তোমাদের এখান থেকে নিয়ে নিবনে তলে আর আমরা ভাবছিলাম যে আমি আর ভাবি গ্রাবে চলে যাবো তো আপুই না করছে যে আমি তোমাদের নিতে আসবো গ্রাবে যাওয়া লাগবে না ভাবি বললো আর কি তো আপু আমাদের নিয়ে গেল রাফি ভাই আসছিল ওইদিকে আমাদের এখানে তো এই তো অনেক মজাদার মজাদার খাবার খেলাম আর এই যে বাচ্চারা খেলতেছে ভাইরা এখানে কথা বলতেছে তো এই তো এই ছিল আমার আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ